আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে বাড়িতে অবস্থান করছো। কি প্রিয় শিক্ষার্থীরা, বাড়িতে থেকে অনেক দুষ্টমিতে মা বাবাকে খুবই বিরক্ত করছো, নাকি প্রতিদিন একটু হলেও পড়তে বসছো মা বাবার কথা শুনছো? আমি আশাবাদী তোমরা মা বাবার কথা শুনছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো, এসডাব্লিউগুলো করছো। আজকের ক্লাস পর্যালোচনায় আমি আইরিন আক্তার, সহকারী প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মুজিব জয়নাব ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে আজকের পাঠ পরিচিতি জেনে নেই। আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। অধ্যায়টিতে মোট 4টি পাঠ্যাংশ ছিল, এর মধ্যে আমরা 3টি পাঠ্যাংশ শেষ করেছি। আজকে আমরা চতুর্থ পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পাঠটি অধ্যয়নের মাধ্যমে তোমরা মণিপুরী জনগোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। কি প্রিয় শিক্ষার্থীরা, মণিপুরী জনগোষ্ঠী সম্পর্কে জানতে আগ্রহী তো তোমরা? তাহলে চলো আমরা আজকের মূল আলোচনায় যাই। তোমরা পাঠ্যবইয়ের 16 নম্বর পৃষ্ঠাটি খোলো এবং আমার সাথে মণিপুরী পাঠ্যাংশটি ভালোভাবে রিডিং করো। এতে তোমরা মণিপুরীদের সম্পর্কে জানতে পারবে, তাদের জীবনধারা, পোশাক, উৎসব সম্পর্কে বলতে পারবে। তো আমরা পাঠ্যাংশটি পড়া শুরু করছি। মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় বসবাস করেন। মণিপুরীরা কোন কোন জেলায় বসবাস করেন? সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মণিপুরী বসবাস করেন। কোথায় অধিকাংশ মণিপুরী বসবাস করেন? মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। এই নৃগোষ্ঠীর অনেকেই ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরা রাজ্যে বাস করেন। মণিপুরীরা ভারতের কোন কোন রাজ্যে বাস করেন? মণিপুর, আসাম ও ত্রিপুরা রাজ্যে বাস করেন। মণিপুরীরা 3টি জনগোষ্ঠীতে বিভক্ত, মৈতৈ, বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গাল। মণিপুরীরা কয়টি জনগোষ্ঠীতে বিভক্ত? 3টি, মৈতৈ, বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গাল। তাদের মধ্যে 2টি ভাষা প্রচলিত রয়েছে। জীবনধারা, মণিপুরীদের বাড়িঘর বাঁশ, কাঠ, ইট বা টিনের তৈরি। মণিপুরীদের বাড়িঘর কিসের তৈরি? বাঁশ, কাঠ, ইট বা টিনের তৈরি। তারা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান। তারা কী খান? ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান। মাংস সামাজিকভাবে নিষিদ্ধ, তবে পাঙ্গালরা মাংস খান। অর্থাৎ মণিপুরীরা 3টি জনগোষ্ঠীতে বিভক্ত, মৈতৈ ও বিষ্ণুপ্রিয়া, এদের মধ্যে মাংস খান না, কিন্তু পাঙ্গালরা মাংস খান। তাদের একটি প্রিয় খাবারের নাম সিংজু বা সিনচো। তাদের একটি প্রিয় খাবার কি? সিংজু বা সিনচো, যা নানা ধরনের শাক দিয়ে তৈরি। সিনজু কি দিয়ে তৈরি করা হয়? নানা ধরনের শাক দিয়ে। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। অর্থাৎ মণিপুরীরা কৃষিকাজ বা তাঁতির কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। পোশাক,
মণিপুরী মেয়েরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম ফানেক বা লাহিং। মণিপুরী মেয়েরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম কি? ফানেক বা লাহিং। তাদের ব্লাউজকে ফুরিত বা আহিং এবং ওড়নাকে ইনাফি বলা হয়। তাদের ব্লাউজকে কি বলা হয়? ফুরিত বা আহিং, এবং ওড়নাকে বলা হয় ইনাফি। ছেলেরা ধুতি পায়জামা ও পাঞ্জাবি পরেন। উৎসব মণিপুরীদের নানা ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব আছে, যেমন রথযাত্রা, চৈত্র সংক্রান্তি, দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি। মণিপুরীদের কয়েকটি উৎসবের নাম বলো তো। রথযাত্রা, চৈত্র সংক্রান্তি, দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি। পাঙালরা ঈদ উৎসব পালন করেন। কারা ঈদ উৎসব পালন করেন? পাঙালরা। মণিপুরীরা প্রায় সারা বছরই উৎসবে মেতে থাকেন। নাচ, গান, কীর্তন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেন। মণিপুরীরা কীভাবে আনন্দ প্রকাশ করেন? নাচ, গান, কীর্তন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে। আমরা পাঠ্যাংশটির শেষে মণিপুরীদের ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটিতে তোমরা মণিপুরী মেয়েদের নাচতে দেখছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমরা পাঠ্যাংশটি শেষ করলাম। তো এই পাঠ্যাংশ থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, তোমরা লক্ষ্য করো প্রশ্ন উত্তরগুলো। ক নাম্বার প্রশ্ন, মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে? মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় বাস করেন। আবার বলছি, মণিপুরীরা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় বাস করেন। খ নাম্বার প্রশ্ন, মণিপুরী নৃগোষ্ঠী ভারতের কোন কোন রাজ্যে বাস করে? মণিপুরী নৃগোষ্ঠী ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরা রাজ্যে বাস করে। দেখো, রাজ্যে রয়াকার, জয়াকার, জ ফালা হবে, জ ফালাটি সফটওয়্যারগত সমস্যার কারণে তোমরা দেখতে পাচ্ছ না, তবে তোমরা পড়ার সময় বা নোট করার সময় অবশ্যই জ ফালাটি দিয়ে নিবে। গ নাম্বার প্রশ্ন, মণিপুরীরা কয়টি ও কী কী জনগোষ্ঠীতে বিভক্ত? মণিপুরীরা তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত, এগুলো হলো মৈতৈ, বিষ্ণুপ্রিয়া, পাঙাল। দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো কি? মণিপুরীদের বাড়িঘর কিসের তৈরি? উত্তর হবে বাঁশ, কাঠ, ইট বা টিনের তৈরি। মণিপুরীদের বাড়িঘর বাঁশ, কাঠ, ইট বা টিনের তৈরি। মণিপুরীরা কি কি খাবার খায়? মণিপুরীরা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খায়। মণিপুরীরা কি খায়? ভাত, মাছ ও নানা ধরনের সবজি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নগুলো নোট করছো তো? অবশ্যই প্রশ্নগুলো নোট রাখবে, প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ নাম্বার প্রশ্ন, মণিপুরীদের সামাজিকভাবে কি খাওয়া নিষিদ্ধ? দেখো, সফটওয়্যারগত সমস্যার কারণে দ্বয়ধটা এখানে দেখা যাচ্ছে না, তোমরা এখানে দ্বয়ধ মিলিয়ে পড়বে। উত্তর হবে মণিপুরীদের মাংস খাওয়া নিষিদ্ধ, তবে পাঙালরা মাংস খান। অর্থাৎ তিনটি জনগোষ্ঠীর মধ্যে দুটি মাংস খাওয়া নিষিদ্ধ ভাবে নিয়েছেন, কিন্তু পাঙালরা মাংস খায়। দেখো ছ নাম্বার প্রশ্ন, মণিপুরীদের প্রিয় খাবারের নাম কি? মণিপুরীদের প্রিয় খাবারের নাম হচ্ছে সিংজু বা সিংচো। মণিপুরীদের প্রিয় খাবারের নাম কি? সিংজু বা সিংচো, যা শাক দিয়ে তৈরি করা হয়। বর্গীয় চ নাম্বার প্রশ্ন, মণিপুরী মেয়েরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম কি? মণিপুরীরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম ফানেক বা লাহিং। আবার বলছি, মণিপুরী মেয়েরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম ফানেক বা লাহিং।
মণিপুরী মেয়েদের ব্লাউজ ও ওড়নাকে কি বলা হয়? মণিপুরী মেয়েদের ব্লাউজকে বলা হয় ফুরিত বা আহিং এবং ওড়নাকে বলা হয় ইনাফি। ব্লাউজকে কি বলা হয়? ফুরিত বা আহিং ও ওড়নাকে বলা হয় ইনাফি। ইয়ো নাম্বার প্রশ্ন, মণিপুরীর ছেলেরা কোন ধরনের পোশাক পরেন? মণিপুরীর ছেলেরা ধুতি, পায়জামা ও পাঞ্জাবি পরেন। মণিপুরীদের কয়েকটি উৎসবের নাম বলো। আমরা পাঠ্যাংশে উৎসবের নাম জেনেছিলাম তো, তোমরা কি বলতে পারছো মণিপুরীদের উৎসবের নামগুলো? আরেকবার বলো আমার সাথে। রথযাত্রা, চৈত্র সংক্রান্তি, দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি। আবার বলতে চাও? আবার বলছি, রথযাত্রা, চৈত্র সংক্রান্তি, দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি। মণিপুরী কোন জনগোষ্ঠী ঈদ উৎসব পালন করে? মণিপুরী পাঙাল জনগোষ্ঠী ঈদ উৎসব পালন করে। মণিপুরী কিভাবে আনন্দ প্রকাশ করে? মণিপুরীরা নাচ, গান, কীর্তন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে আমরা প্রশ্ন উত্তর পর্ব শেষ করলাম। এখন তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ দেব। অবশ্যই বাড়ির কাজগুলো মনোযোগ সহকারে করবে, পাঠ্যাংশটি ভালো করে রিডিং পড়বে এবং পাঠ্যাংশটি থেকে 5টি প্রশ্ন তৈরি করবে। খুবই সহজ, তাই না? তবে এখনই বসে পড়ো খাতাটি হাতে নিয়ে আর বাড়ির কাজটি করে ফেলো। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।